আজকের এই ভিডিও থেকে আমরা নতুন করে আরো একটা টি শার্টের ডিজাইন শিখব। তো এখানে যে টি শার্ট ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি কিন্তু খুবই ইউনিক একটা ডিজাইন, এবং এই ডিজাইনটির কালার কম্বিনেশন খুবই সুন্দরভাবে ফুটানো হয়েছে। তো এই ডিজাইনটি কিভাবে আপনি তৈরি করতে পারবেন এবং এখান থেকে ভালোভাবে কিভাবে টি শার্টের আইডিয়া পাবেন, সেই বিষয়টাই আমরা আজকের এই ভিডিও থেকে জানব। তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি। আর শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া রয়েছে। যারা জয়েন হতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে, অবশ্যই জয়েন হয়ে নেবেন। তো প্রথমে হচ্ছে এখানে যে টি শার্টের যে ডিজাইনটি রয়েছে, এই ডিজাইনটি হচ্ছে আমরা তৈরি করার আগে প্রথমে আমাদের টি শার্টের একটা মেজারমেন্ট তৈরি করতে হবে। তো এটার জন্য আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এবং মাউসের লেফট বাটনটা ফাঁকা জায়গায় ক্লিক করে আমরা ইঞ্চি মেজারমেন্টে ওয়াইডে নেব হচ্ছে 12 ইঞ্চি, এবং হাইটে নেব হচ্ছে আমরা 16 ইঞ্চি। তো এটা যে কোনো সাইজের হইতে পারে, আপনি টি শার্ট অনুযায়ী আপনি এটাকে বড় ছোট করে নিতে পারেন। আমি এখান থেকে 12x16 নিয়ে ওকে করে দিলাম। এখন এইখানে হচ্ছে এই যে সাইজটা রয়েছে, এটা হচ্ছে আমাদের টি শার্টের ডিজাইনের সাইজ। তো প্রথমে হচ্ছে এই যে কালারটা রয়েছে, এটাকে Ctrl+2 দিয়ে আমরা লক করব। লক করার পর এখন এখানে আমরা যে শেপগুলি তৈরি করেছি, এই শেপগুলি প্রথমে তৈরি করব। তো আমরা এখান থেকে প্রথমে রেক্ট্যাঙ্গেল টুলে যাব, এরপর মাউসের লেফট বাটনটা ক্লিক করে আমি নর্মালি এইরকম একটা শেপ নিব। তারপর আমি নর্মালি যে কোনো একটা কালার দিয়ে দিচ্ছি আপাতত। তারপর এখান থেকে এই শেপটাকে সিলেক্ট করে অল্টার এবং শিফটটাকে ধরে আমি হালকা একটু মাঝখান দিয়ে গ্যাপ রেখে এটাকে এখানে ছেড়ে দিব। তারপর এই শেপটা সিলেক্ট থাকা অবস্থায় কিবোর্ড থেকে Ctrl+D Ctrl+D Ctrl+D। তো এখানে হচ্ছে আমরা 5টা শেপ নিয়ে নিলাম। তো 5টা শেপ কেন নিয়েছি দেখেন, এখানে হচ্ছে TODAY, তো এখানে হচ্ছে 5টা ওয়ার্ড, সেজন্য আমরা এখানে 5টা শেপ নিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এই শেপগুলিকে আমি একটু মিডল করে নিচ্ছি, তারপর আর একটু উপরের দিকে তুলে দিচ্ছি, যেহেতু আমাদের নিচে একটা কাজ রয়েছে সেক্ষেত্রে আমরা এটাকে এইভাবে করে একটু লম্বা করে নিলাম। ওকে, এবার সম্পূর্ণ শেপটাকে সিলেক্ট করে আমি ডিরেক্ট সিলেকশন টুলে যাব, এবং এই যে গোল যে কর্নারগুলি দেখতেছেন, যে কোনো একটার মধ্যে ধরে আপনি হালকা একটু রাউন্ড করে নেবেন, ঠিক এইরকমভাবে রাউন্ড করে নেবেন। তো এরপর হচ্ছে আমরা এখানে কালার অ্যাপ্লাই করব, যেগুলি আমরা এখান থেকে ট্রান্সফার কালার অ্যাড করেছি। তো আমরা প্রথমে এই শেপটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমরা গ্রেডিয়েন্ট টুলটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানটায় ক্লিক করে দিব। তো এখানটায় ক্লিক করে দেওয়ার পর এখন এখানে আমাদের যে হোয়াইট অংশটা আছে, এখানে আমি মাউসের লেফট বাটনটা ডাবল ক্লিক করব। তারপর এখানে আমি রেড কালারটা দিয়ে দিব। রেড কালার দিয়ে দেওয়ার পর এখন এই পাশে আমাদের যেই প্যান্ট আইকনটা রয়েছে, এখানে আমি ক্লিক করে এটাকে আমি 0% করে দিব। 0% করে দেওয়ার পর এখান থেকে দেখেন লোকেশন নামের একটা অপশন রয়েছে, আমি এখান থেকে এটাকে 70% করে দিব। তা আমি এখান থেকে 70% করে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এখন এই যে এখানে যে কালারটা রয়েছে ডানে এবং বামে, এটাকে আমাদের উপরে নিচে করতে হবে। তো এটার জন্য এখানে দেখেন একটা অ্যাঙ্গেল রয়েছে, তা আমরা যদি এটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করি মাইনাস, তাহলে আমাদের অর্ধেকটা অংশ কালো হয়ে যাবে এবং অর্ধেকটা অংশ রেড কালার হয়ে যাবে। তো এরকমভাবেই করে কিন্তু আমাদের তৈরি করতে হবে। তো এবার আমরা যেহেতু এখানে একটা তৈরি করেছি, এবার একটাকে বাদ রেখে আমরা এটাতে ক্লিক করে আমরা আইড্রপার টুলের মাধ্যমে এটার উপর একটা ক্লিক করব। ক্লিক করার পর একইভাবে আমরা এই শেপটাকেও সিলেক্ট করে আমরা এখান থেকে -90 ডিগ্রিতে দিয়ে দিব। তারপর আবারও এটাকে বাদ দিয়ে এটাতে সিলেক্ট করে আইড্রপার টুলের মাধ্যমে এখানে ক্লিক করব। তারপর এখানে আমি একইভাবে -90 ডিগ্রি দিয়ে দিব। তাইলে আমাদের এখানকার প্রথম শেপটা কিন্তু তৈরি হইল। এবার এখানটাতে আমরা ক্লিক করে আমরা এখানেও ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর এখন এখানে যে রেড কালারটা রয়েছে, এখানে আমরা একটা গোল্ডেন কালার ব্যবহার করব। তা আমি এখান থেকে গোল্ডেন কালারটা দিয়ে দিলাম। এখন এখানে এই যে রোটেট বা অ্যাঙ্গেল অপশনটা রয়েছে, এখানে আমি ক্লিক করে আমি এটাকে +90 ডিগ্রি করব। তাইলে এটা আমাদের বিপরীত পাশে ঘুরে যাবে, এবং এটাকেও আমি এখন আইড্রোপারের মাধ্যমে সিলেক্ট করে আমি এখানে হচ্ছে এটাকে 90 ডিগ্রি করে দিলাম। তাইলে আমাদের প্রথম যে শেপটা ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। এবার হচ্ছে এখানে এই যে TODAY টুডে লেখাটা লিখেছিলাম, সেটাকে আমরা
টাইপ টুলের মাধ্যমে লিখিয়ে নিব। তা আমরা এখান থেকে ধরেন এরিয়াল ব্ল্যাক ব্ল্যাক ফন্টটাকে ব্যবহার করছি আমি বড় হাতের টি ও সরি আমি এখান থেকে টুডে লিখে নিচ্ছি। ওকে, তা আমি এখানে টুডে লিখে নেওয়ার পর আমি এই ফন্টটাকে একটু বড় করে নিচ্ছি, আর এখান থেকে এখন এই লেখাগুলিকে রাইট বাটন ক্লিক করে আমি ক্রিয়েট আউটলাইন করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করব। আনগ্রুপ করে নেওয়ার পর আমরা এখান থেকে তিনটা লেটারকে সোয়াচ থেকে আমরা হোয়াইট কালার করে দিব। তারপর আমি একটু জুম করে আমি ধরেন টিটাকে প্রথমে এটাতে বসাই নিব। তার আগে এখানে একটা জিনিস বুঝতে হবে যে আমাদের টি যদি বেশি বড় হয়ে যায় তাহলে আমরা এখান থেকে সম্পূর্ণ ফন্টগুলিকে ধরে একটু ছোট করে নিব, তাইলে আমাদের এই শেপ অনুযায়ী বসে যাবে। তা আমি এখন টিটাকে এখান থেকে একটু ছোট করে নিয়ে আমি ধরেন এখানটায় বসিয়ে দিলাম, আমি এখানে বসিয়ে দিলাম, তারপর ওটাকে আমি সিলেক্ট করে আমি এখানটায় মিডল করে বসাই নিলাম, তারপর এখান থেকে ডিটাকে আমি একইভাবে এখানে বসাই নিলাম। এবার হচ্ছে আমরা এখান থেকে এই যে এ ওয়াইটাকে আমরা নিচের অংশে বসিয়ে নিব। তা আমি এখান থেকে নর্মালি এটাকে এখানে বসিয়ে নিলাম, তারপর হচ্ছে আমরা ওয়াইটাকে এখানে নিয়ে আসলাম। ওকে, তো এখন হচ্ছে আমাদের উপরের যে কাজটা ছিল সেটা কিন্তু হয়ে গিয়েছে। এবার এখান থেকে আমরা এখানে হচ্ছে টুডে ইজ ফ্রাইডে, তা আমরা হচ্ছে এটা বুঝিয়েছি। এবার হচ্ছে আমরা আবারও টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পর আমরা হচ্ছে ইজ ফ্রাইডে যে লেখাটা আছে সেটা লিখে নিব, ইজ ফ্রাইডে। ওকে, এবার হচ্ছে আমরা এখানে যে গ্যাপটা দিয়েছি গ্যাপটা থাকবে না, এবং এই ইজটাকে আমরা সিলেক্ট করে এখান থেকে ফন্ট সাইজটাকে বড় করে দেব। তো ফন্ট সাইজটাকে যখন বড় করে দেব আমাদের এই যে ইজ লেখাটা আছে এইটা হচ্ছে বড় হবে এবং ফ্রাইডেটা এমনিতেই ছোট হয়ে যাবে। তো এবার আমরা এই ইজটাকে সিলেক্ট করে আমরা এই গোল্ডেন কালারটাকে দিয়ে দিলাম। এখন এখানে যে ফ্রাইডে লেখাটা আছে এটাতে আমরা দুইটা কালার ব্যবহার করেছি, একটা হচ্ছে হোয়াইট কালার এবং একটা হচ্ছে রেড কালার। তো এই জন্য আমি একটাকে জুম করে নিলাম, জুম করে আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলে যাচ্ছি, তারপর নর্মালি আমি এখান থেকে এইভাবে করে নিয়ে নিব। এভাবে করে নিয়ে আমরা হচ্ছে এটাকে স্ট্রোক কালার দিয়ে দিচ্ছি, আমরা স্ট্রোক কালারটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আমি এটাকে সম্পূর্ণটাকে সিলেক্ট করব। তার আগে আমরা চাইলে এটাকে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে নিতে পারি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এখন সিলেক্ট করে নেওয়ার পর আমরা হচ্ছে শেপ বিল্ডার টুলে যাব। তারপর আমি প্রথমে ধরেন রেড কালার দিয়ে দিচ্ছি প্রত্যেকটা অংশে, আমি এখানটায় রেড কালার দিয়ে দিলাম। এবার এখান থেকে এটাকে আমরা জাস্ট ডিলিট করে দিব। এখন আমাদের এদিকে কিন্তু দুইটা কালার হয়েছে। তো আমরা হচ্ছে উপরের অংশে হোয়াইট কালার দিয়েছি এবং নিচের অংশে রেড কালার দিয়েছি। তা আমরা এখন যেটা করব, আমরা এইভাবে করে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিচ্ছি, তারপর এই অংশটাকে সিলেক্ট করে হোয়াইট কালার দিলাম, এবং এটাকে আমরা সরি আমাদের উপরের অংশটা হচ্ছে হোয়াইট কালার হবে, তারপর হচ্ছে আমরা নিচের অংশটাকে রেড কালার দিয়ে দিব। ওকে, তো এখন হচ্ছে আমাদের এই যে লেখাটা রয়েছে এই লেখাটাকে সম্পূর্ণটা সিলেক্ট করে আমরা গ্রুপ করব। গ্রুপ করার পর এখন এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটাকে আমরা রাইট বাটন ক্লিক করে গ্রুপ করব, এবং আমরা এখান থেকে একটা রোলার থেকে আমরা গাইড নিয়ে নিব। তো এই গাইডটাকে আমি একদম মাঝখানে বসিয়ে নিচ্ছি, মাঝখানে বসিয়ে নিয়ে আমি একদম মাঝখানে বসিয়ে নিচ্ছি, এখান থেকে আমি এটাকে এখানে নিয়ে আসলাম। তারপর হচ্ছে আমি এই লেখাটাকে এখানটায় এনে একদম মাঝখানে নিয়ে আসব। তা আমি এখান থেকে একদম মাঝখানে নিয়ে আসতেছি, এবং এটাকে একটু উপরের দিকে তুলে আমি একটু বড় করে নিব। তো এখানে হচ্ছে একটা বিষয় দেখেন, এই যে রেডের যে অংশটা রয়েছে এটার বাইরে কিন্তু আসা যাবে না। যদি আমরা এটার বাইরে নিয়ে আসি তাহলে কিন্তু আমাদের ডিজাইনটা দেখতে খারাপ লাগবে। এই জন্য আমরা এটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে রোলার থেকে আরও একটা গাইড নিতে পারি। প্রথমে আমি এখানে একটা গাইড নিয়ে নিলাম, তারপর এটাকে সিলেক্ট করে আমি এখানে একটা গাইড বসিয়ে নিলাম। তারপর এখান থেকে আমি একটু জুম করে দেখেন এখানে কিছুটা অংশ বাড়তি আসছে, আমি এটাকে একটু ছোট করে দিব। ওকে, তো ফাইনালি কিন্তু আমরা নতুন একটা টি শার্ট ডিজাইন তৈরি করে ফেললাম। তো এটা ম্যাবি হচ্ছে টাইপোগ্রাফি ডিজাইনে বলা চলে, আবার আপনার এটা জাস্ট আহামরি কোনো ডিজাইন না, বাট এই ডিজাইনটা কিন্তু খুবই চমৎকার একটা ডিজাইন।
ঠিক আছে, এটা তৈরি করতে আমাদের আহামরি কষ্ট না হইলেও ডিজাইনটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগতেছে। তো এই ধরনের ডিজাইন কিন্তু আপনি নিচে অ্যাডোবি ইলাস্ট্রেটারের মাধ্যমে তৈরি করে অনলাইন প্ল্যাটফর্মে কাজও করতে পারেন, অথবা আপনি এই ধরনের ডিজাইন তৈরি করে আপনি নিজেও কিন্তু টি শার্টের বিজনেস করতে পারেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।